সম্পূর্ণ বিনামূল্যে আমার চরজলদি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো মাটি আলু বা চুপড়ি আলু বা মেটে আলু কিংবা ঝোড়া আলু চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় তার রেসিপি। আগে পোনা মাছ দিয়ে এই আলু রান্না করে দেখিয়েছি, তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই আলু মাটি আলু বা মেটে আলু সব আলুই মাটির নিচে হয়, তবে এটা একটু অন্য প্রকৃতির। সাইজে অনেক বড় হয়, তবে আমি একটা ছোট সাইজের নিয়ে দেখাচ্ছি। এই আলুটা অনেকটা কচু আর ওলের মাঝামাঝি পর্যায়ের একটি সবজি। কিভাবে কাটতে হয় সেটা আমি আগে যে রান্নাটা করেছি সেখানেই আমি ডিটেলে শেয়ার করেছি, লিঙ্কটা তো ডেসক্রিপশন বক্সে থাকলোই, লাগলে আপনারা একবার দেখে নিতে পারেন। ছোট ছোট করে পিস করে নিয়েছি আর এটা খুব ভালো করে দু তিনবার রোগড়ে রোগড়ে ধুতে হয়, কারণ দেখুন বেশ একটা আঠালো টেক্সচার আছে, সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হয়। এরপর এখানে আমি খানিকটা গরম জল করে নিয়েছি, তার মধ্যে নিচে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে এই আলুটা দিয়ে দিচ্ছি। এই আলুটা খুব বেশি সিদ্ধ করব না, অল্প একটু সিদ্ধ করে নেব, মোটামুটি 5 মিনিট সিদ্ধ করলেই হবে মিডিয়াম ফ্লেমে। আলুটা সিদ্ধ করে তারপর এক্সেস জলটা ফেলে দিতে হয়, তাহলে আলুর মধ্যে যে হালকা কষভাব বা স্লিপারি ভাবটা থাকে সেটাও চলে যায়। এরপর 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি, এর মধ্যে একটা বড় মাপের আলু ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই সাধারণ আলুটা এই রান্নায় নাও ব্যবহার করতে পারেন, কারণ মাটি আলুটাও এক ধরনের আলুই, সেই কারণে এই সাধারণ আলুটা স্কিপ করা যায়। দিচ্ছি 1/4 টিস্পুন সাদা জিরে, দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। 15 সেকেন্ড একটু ওয়েট করব যাতে মশলার সুগন্ধটা তেলের মধ্যে ছড়িয়ে পড়ে। দিচ্ছি একটা বেশ বড় মাপের পেঁয়াজ পাতলা করে কুচো করে। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিলাম। এবার দিচ্ছি 1.5 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভাজা হলে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং 2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজের স্বাদ অনুসারে দিতেই পারেন। দিচ্ছি পরিমাণ মতো, মানে অল্প একটু জল দিলাম যাতে এই যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো খুব ভালো করে কষানো যায়। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 2 মিনিট রাখছি। 2 মিনিট ঢাকা দিয়ে রাখার জন্য মশলাটা বেশ সুন্দর করে ভাজা হয়েছে আর মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তেও শুরু করেছে। আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ জল। অল্প একটু জল দিয়ে মশলাটা অনবরত নাড়াতে থাকতে হবে যাতে একদম লাম্পস ফ্রি একটা টেক্সচার তৈরি হয়। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে গেলে দিচ্ছি ডিভেন করা 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিভাবে কাটতে হয় তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নাড়াতে নাড়াতে যখন ঠিক এইরকম সুন্দরভাবে কষানো হয়ে যাবে মশলাটা, তখন এর মধ্যে দিতে হবে ভাজা আলু আর মেটে আলু, যেটা আমি অল্প একটু সিদ্ধ করে রেখেছিলাম। এইবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি অল্প একটু জল দেব যাতে এই যে মশলাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আলুর গায়ে কোট হতে থাকে এবং খুব সুন্দরভাবে কষানো যায় এই সবজিটা। মোটামুটি 2 মিনিট আমি কষালাম। এবার দিচ্ছি 2 কাপ জল। এই রান্নাতে জলটা একটু বেশিই দিতে হয়, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা বেশ খানিকটা গাঢ় থকথকে হয়ে যায়, সেই জন্য জলটা একটু বেশি দিতে হয়। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে সব থেকে ভালো লাগে। 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি। সব কিছু এর মধ্যে ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। সাধারণভাবে এই আলুটা সিদ্ধ হতে খানিকটা সময় লাগে, তবে আমি যেহেতু ভাপিয়ে নিয়েছি তাই রান্নাটা চটপট হয়ে গেল। চেষ্টা করবেন গরম গরম থাকতেই সার্ভ করা, তাহলে সব থেকে বেশি ভালো লাগে।